মাহি সোয়ালের নতুন পর্বে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে শেয়ার করব বাঁচার জন্য সবথেকে ভালো ময়শ্চারাইজার কোনটি। তার সাথে রয়েছে বাঁচার ত্বকের যত্নে কিছু ইম্পর্টেন্ট টিপস। এই টিপসগুলি ফলো করলে বাচ্চার ত্বক ভালো থাকবে, বিশেষ করে শীতকালে ঠান্ডা হওয়ার ফলে বাচ্চার ত্বকের ন্যাচারাল ময়শ্চারাইজার কম হয়ে যায়, বাচ্চার স্কিন খুব ড্রাই হয়ে যায়, বাচ্চার স্কিন ফেটে যায়, এমনকি অনেক সময় বাচ্চার স্কিনে র্যাশও বেরোতে পারে। তাই টিপসগুলি ফলো করলে বাচ্চার স্কিন গ্লোয়িং থাকবে, বাচ্চার স্কিন হেলদি থাকবে। বন্ধুরা, বাচ্চার নরম ত্বক এই ঠান্ডা হাওয়া সহ্য না করতে পারে, অনেক সময় ফেটে যায়, বিশেষ করে বাচ্চার গাল আর ঠোঁট খুব তাড়াতাড়ি ফেটে যায়, এর ফলে বাচ্চা খুবই কষ্ট পায়, ঠোঁট খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এর জন্য আজকের ভিডিও শেয়ার করব বাচ্চার স্কিনের যত্ন সম্পর্কে, বাচ্চার স্কিন গ্লোয়িং করতে। প্রথমেই বলবো বন্ধুরা, বাচ্চার স্নানের জলে সবসময় 2-3 ফোঁটা তেল দিয়ে বাচ্চাকে চান করাবেন, এতে বাচ্চার স্কিন গ্লোয়িং হবে, বাচ্চার স্কিন ন্যাচারাল ময়শ্চারাইজার পাবে। নেক্সট, অনেক নতুন মাদের মনে প্রশ্ন থাকে বাচ্চার বডি ওয়াশ কতদিন পর পর ব্যবহার করবেন। বন্ধুরা, শীতকালে নবজাত শিশু থেকে যে কোনো বাচ্চাকে বেশি বডি ওয়াশ দিয়ে দেরি করে চান করালে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। তাই বন্ধুরা, শীতকালে স্নান সবসময় তাড়াতাড়ি হবে আর সপ্তাহে একদিন বডি ওয়াশ ব্যবহার করলেই যথেষ্ট হয়ে যাবে। বন্ধুরা, নেক্সট পয়েন্ট, বাচ্চা যখন পোশাক পরাবেন প্রথম পোশাকটা যেন অবশ্যই সুতির হয়। উলের পোশাক যদি প্রথমেই পরান তাহলে বাচ্চার ইচিং সমস্যা হবে, বাচ্চার শরীরে র্যাশ এসে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। তাই বাচ্চার পোশাকটা অবশ্যই প্রথম পোশাকটা সুতির হবে। নেক্সট পয়েন্ট বন্ধুরা, ছোট বাচ্চাদের তেল মালিশ খুব দরকার, যার ফলে রক্ত সঞ্চালন ভালো হয়, বাচ্চার স্কিন গ্লোয়িং হয়। হালকা গরম তেলে বাচ্চাকে মালিশ করুন আর 2 মাস ওপরে বাচ্চা হলে নাভিতে একটু করে তেল দেবেন, তার ফলে বাচ্চার স্কিন গ্লোয়িং হবে, বাচ্চার ঠোঁট ফাটবে না। নেক্সট, বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ান। 6 মান্থ প্লাস বাচ্চাকে তার প্রয়োজন অনুসারে জল খাওয়ান। বন্ধুরা, বাচ্চাকে ডিহাইড্রেশন হতে দেবেন না, তাহলে বাচ্চার স্কিন ফাটার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। বন্ধুরা, নেক্সট পয়েন্ট, বাচ্চার স্কিনে দুধের সর মালিশ করবেন। মাঝে মধ্যেই দুধের সর দ্বারা বাচ্চার স্কিন মালিশ করলে স্কিন গ্লোয়িং হবে, সঙ্গে বাচ্চা একটা ময়শ্চারাইজার পাবে। বন্ধুরা, এছাড়াও বাচ্চার ঠোঁটে দেশি ঘি লাগাতে পারেন, এর ফলেও ফাটা স্থান খুব সহজে সেরে যাবে। এবার শেয়ার করব বন্ধুরা, বাচ্চার জন্য সবথেকে ভালো ময়শ্চারাইজার কোনটি। আপনার বাচ্চাকে যেই ময়শ্চারাইজারটি ব্যবহার করছেন সেটা অবশ্যই এক্সট্রা কালার এবং এক্সট্রা গন্ধ ছাড়া হতে হবে। বন্ধুরা, যখন একটি ময়শ্চারাইজারের মধ্যে এক্সট্রা কালার অথবা এক্সট্রা গন্ধ থাকবে, বুঝে নেবেন যে ময়শ্চারাইজারের মধ্যে অবশ্যই কেমিক্যাল মেশানো আছে। বন্ধুরা, আশা রাখছি এই ভিডিওটার মাধ্যমে আপনার একটু হলেও হেল্প হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট পর্বে।